বন্ধুরা, এখন আমরা কথা বলবো স্বকীয় আবেশ নিয়ে। তো এই ঘটনার শুরুতে আমরা একটি বন্ধুর অভিজ্ঞতা সম্পর্কে জানতে যাচ্ছি। এই হলো গিয়ে আমাদের সেই বন্ধু, সে তার ফিজিক্স ল্যাবে একদিন গেল। ফিজিক্স ল্যাবে গিয়ে সে একটি সার্কিট তৈরি করলো। এই হলো গিয়ে সেই সার্কিটটি, এখানে তার একটি ব্যাটারি রাখলো, এখানে একটি সুইচ। তো সার্কিটের তারটিকে সে এইভাবে পেঁচিয়ে রাখলো, অর্থাৎ এই যে এরকম একটি অবস্থা তৈরি করলো। এখন সে সাথে সাথে এর সাথে একটি অ্যামিটারও যোগ করলো। সে হিসাব করে রেখেছে কতটা বিদ্যুৎ প্রবাহ এই ব্যাটারির মাধ্যমে আসতে পারে। তো সেই হিসাব অনুযায়ী ধরা যাক সে আই হিসাব করেছে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের মান হবে আই কারেন্ট চালু হওয়ার সাথে সাথেই। কিন্তু যখন সে সুইচটা অন করলো, সাথে সাথে কিন্তু আই আসলো না, তার থেকে কিছুটা কম আসলো, অর্থাৎ আই ওয়ান আসলো, যা কি না আই এর থেকে কম। একটু পরে সেটা বেড়ে গিয়ে আই ওয়ানটা আই এর সমান হয়ে গেল। শুরুতে কিন্তু সমান বিদ্যুৎ প্রবাহ সে পেলো না, এতে সে অবাক হলো। তো সে এক্সপেরিমেন্টটা চালা যেতে থাকলো। খানিকক্ষণ পর সে সুইচটা অফ করে দেখলো, সাথে সাথে কিন্তু বিদ্যুৎ প্রবাহ জিরো হয়ে যাওয়ার কথা, কিন্তু সাথে সাথে জিরো হচ্ছে না, কিছু পরিমাণ বিদ্যুৎ প্রবাহ রয়েই যাচ্ছে, আই টু রয়ে যাচ্ছে। তো এতে সে যার পরনে অবাক হলো, কারণ এভাবে এরকম তো হওয়ার কথা না। কারেন্ট সুইচ অন করা হয়েছে, কারেন্ট যাবে, সেটা সাথে সাথেই তো সম্পূর্ণ বিদ্যুৎ প্রবাহ হওয়ার কথা, আসলে তা হচ্ছে না, কারণ এখানে রয়েছে এই স্বকীয় আবেশের ঘটনাটা। কীরকম দেখো, এই কুণ্ডলীর ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, তখন অবশ্যই কি এখানে একটি চৌম্বক ক্ষেত্রও তৈরি হয়েছে। আর আমরা জানি কি চৌম্বকক্ষেত্র তৈরি হলে একটি আবিষ্ট বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়। আবিষ্ট বিদ্যুৎ প্রবাহ তৈরি হলে কি হয়, আবিষ্ট তড়িৎচালক বলও তৈরি হবে, তড়িৎচালক বল এটাও থাকবে। এই আবিষ্ট তড়িৎচালক বল লেঞ্জের সূত্র অনুযায়ী কী করবে, তার সৃষ্টির কারণকে বাধা দিবে। এখানে সৃষ্টির কারণটা কে ছিল, সৃষ্টির কারণকে সে অবশ্যই বাধা দিবে। তো এখানে সৃষ্টির কারণটা ছিল এই আই মানের বিদ্যুৎ প্রবাহ, অর্থাৎ সে আইকে বাধা দেওয়ার চেষ্টা করবে। ফলাফল স্বরূপ সে আমরা এই অ্যামিটারের মাধ্যমে যে বিদ্যুৎ প্রবাহ পাবো সেটা আই ওয়ান হবে। শুরুতে আমরা আই পাবো না, তার থেকে কিছু কম পরিমাণ পাবো, কারণ এখানে একটি আলাদা বিদ্যুৎ প্রবাহ দেখা যাবে যা কিনা আয়ের বিপরীত দিকে। তাহলে লব্ধি যে বিদ্যুৎ প্রবাহ পাবো সেটা আয়ের থেকে কম হবে। তো ঠিক সেইভাবে আমরা যখন কারেন্টটা বন্ধ করে দিলাম, তো সে তো বন্ধ হতে দিতে চাবে না, কিছুটা বিদ্যুৎ প্রবাহ সে নিজে চালিয়ে যেতে থাকবে। তো এই কারণে আমরা একেবারে সাথে সাথে শূন্যও পাই না, শূন্য পাওয়ার বদলে কিছু পরিমাণ বিদ্যুৎ প্রবাহ থেকে যায়, সময়ের সাথে 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 সেটা আবার শূন্য হয়ে যায়। তো এই পুরো ঘটনাটাকে বলা হয় স্বকীয় আবেশ, অর্থাৎ বর্তনীতে যদি কোনো একটি কুণ্ডলীর নিজস্ব ফ্লাক্সের পরিবর্তন হয়। দেখো এই ঘটনাটা কেন হচ্ছে, শুরুতে কোনো কিছুই ছিল না, যখন ফ্লাক্সের পরিবর্তন হলো তখনই এই বিদ্যুৎ প্রবাহ দেখা গেল। ফ্লাক্সের পরিবর্তনের কারণে যে ক্ষণস্থায়ী আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হয় সেই ঘটনাকে আমরা বলবো স্বকীয় আবেশ। তো এভাবে আমরা জেনে নিলাম স্বকীয় আবেশ বলতে আসলে কী বোঝায়।